মঙ্গলবার সাত সকালে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের ধনাইপুর এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম সন্তোষ গোস্বামী, বয়স আনুমানিক 62 বছর। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই মঙ্গলবার ভোরবেলা ওই ব্যক্তি ফুল তোলার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু আর বাড়িতে ফেরেননি বলে দাবি পরিবারের। এরপর বেলা বাড়তেই খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ধনাইপুর এলাকার ইংলিশ মিডিয়াম স্কুলের উল্টো দিকে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের সদস্যরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহটি উদ্ধার করে প্রথমে হরিরামপুর হাসপাতাল এবং পরবর্তীতে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলেই অনুমান পরিবারের সদস্যদের। এই বিষয়ে মৃতের ছেলে গোপাল গোস্বামী বলেন, ভোরবেলা ফুল তুলতে বেরোয়েছে, তারপর সকালবেলা যাই দেখছি এরকম লোকের ভিড় দেখছি, গেছি দেখতে, যাই দেখছি এরকম বাবা ওখানে পড়ে আছে। তো কী মনে হচ্ছে আপাত দৃষ্টিতে? কেউ খুন টুন করে ফেলে রাখছে। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? এরকম কোনো সন্দেহ তো ওরকম নাই। মৃত ব্যক্তি কে হয় আপনার? বাবা। কটার সময় ঘটনাটা ঘটেছে? ওটা বলতে পারছি না, টাইমটা জানি। ভোরবেলা বাড়ি থেকে গেছে ফুল তুলতে, যাই সকালবেলা আমরা যাই দেখছি এরকম অবস্থায় পড়ে আছে। হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট, নিউজ টুডে।